নমস্কার আজকের এই ভিডিওটিতে আমরা মে দু হাজার কুড়ি এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলি নিয়ে আলোচনা করবো আমার ভিডিওগুলি ইউটিউব চ্যানেলে পাবেন আমার ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইসিএসডি ডাব্লু বিসিএস ডট কমে কারেন্ট অ্যাফেয়ার্স নোটস পিডিএফ আকারে আপলোড করা হয় আমাদের ফেসবুক পেজ আনঅফিসিয়াল আইসিএসডি ফ্যাকাল্টি অফার ডাব্লিউ রেগুলার অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে আগামীতে মক টেস্টেরও আয়োজন করা হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওর প্রথমেই আমরা দেখে নিচ্ছি করোনা সম্পর্কিত নিউজগুলো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে এলিজা টেস্ট ডেভেলপ করেছে যা করোনার অ্যান্টিবডি ডিটেকশনের জন্য ব্যবহৃত হবে মে মাসে এই পদ্ধতিতে আবিষ্কৃত হয়েছে ইতিপূর্বে এলিজা টেস্ট এইচ আইভি ডিটেকশনের জন্য ব্যবহার করা হয় এলিজার সম্পূর্ণ নাম হল এনজাইম লিঙ্কড ইমিউনোসারব্যান্ট অ্যাসেড যেহেতু এটি একটি সম্পূর্ণ ভারতে আবিষ্কৃত পদ্ধতিটি অতএব করোনা প্যান্ডেমিক বিরুদ্ধে এটি একটি বড় সাফল্য বলে ধরে নিতে হবে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল জাইডাস ক্যাডিলা কোম্পানিকে এই এলিজা টেস্ট কিটের কমার্শিয়াল প্রোডাকশানের পারমিশন দিয়েছে এরপরে করোনা সম্পর্কিত যে নিউজটি আমরা দেখে নেব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মে মাসে ভারতের প্রিন্সিপাল সাইন্টিফিক অ্যাডভাইজার কে বিজয় রাঘবান আবার বলছি ভারতের প্রিন্সিপাল সাইন্টিফিক অ্যাডভাইজার কে বিজয় রাঘবান একটি ওয়েবিনারে বলেছেন যে ভারতে তিরিশটি করোনা ভ্যাকসিন আবিষ্কারের পদ্ধতি ভারতে রান করছে অতএব এ থেকেই প্রমাণ হয় যে গোটা বিশ্বে যে একশোখানা ভ্যাকসিন আবিষ্কারের জন্য পদ্ধতি ডেভেলপ করা হচ্ছে তার মধ্যে তিরিশটি ভারতে হচ্ছে এবং এটাই প্রমাণ করে যে ভারতের এই ক্ষেত্রে কতটা কুশলতা রয়েছে এরপরে আমরা করোনা সম্পর্কিত যে নিউজটি দেখে নেব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাইওয়ান ভারতের সাথে একটি রেগুলার কমিউনিকেশন চ্যানেল তৈরি করার জন্য প্রস্তাব দিয়েছে যাতে তারা কোভিড নাইন্টিন ফাইটটা ভালোভাবে করতে পারে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে তাইওয়ান ডাব্লু এইচওর মেম্বার নয় চায়না বরাবর তাইওয়ানে ডাব্লিউইচর মেম্বারশিপের বিরুদ্ধে কথা বলে এসেছে তো এমতো অবস্থায় চায়না তাইওয়ানের সাথে ভারতের একটা সুসম্পর্ক ভারতের কূটনৈতিক সাফল্য বলেই ধরা হবে প্রসঙ্গত উল্লেখ্য তাইওয়ান টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্সড একটি দেশ এরপরে যে করোনা সম্পর্কিত নিউজটি দেখে নেব সেটি একটু অন্য ধরনের নিউজ ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেলস এনভয় অন ইউথ এরা গোটা বিশ্বের দশটি গ্লোবাল ইনিশিয়েটিভকে পছন্দ করেছে যার মধ্যে যারা কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের এগেনস্টে ফাইট করছে তার মধ্যে ভারতের মণিপুর থেকে খুদল নামে একটি ক্রাউড ফান্ডিং ইনিশিয়েটিভ নির্বাচিত হয়েছে ক্রাউড ফান্ডিং হচ্ছে অসংখ্য মানুষের কাছ থেকে খুব অল্প অল্প অর্থ সাহায্য নিয়ে একটি খুব বড় ফান্ড তৈরি করার যে পদ্ধতি তাকে ক্রাউড ফান্ডিং বলে প্রসঙ্গত উল্লেখ্য উল্লেখ এই ক্রাউড ফান্ডিংয়ে সোশ্যাল নেটওয়ার্কিং ভীষণভাবে হেল্প করে মণিপুরের এই ক্ষুদল যে ইনিশিয়েটিভ তার মাধ্যমে যে ক্রাউড ফান্ডিং করে যে অর্থ সাহায্য পাওয়া গেছে তা দিয়ে ইম্ফল বেসড একটি এনজিও ইয়া অল বলে তারা এই করোনা প্যান্ডেমিকের আমলে বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হয়েছে করোনা সম্পর্কিত পরবর্তী যে নিউজটি দেখে নেব সেটি ভীষণ গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের কল্যাণীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স এনআইবিএমজি এই সংস্থাটি রিসার্চ করে বলেছে যে ভারত করোনা ভাইরাস একটা মিউটেশনের মধ্যে দিয়ে গেছে এবং দশটি ডিফারেন্ট টাইপ ক্ল্যাটস তৈরি করেছে এদের মতামত অনুযায়ী চায়নায় যে ডমিনেন্ট টাইপ অফ করোনা ভাইরাস ছিল তারা ছিল ও টাইপ তার পরবর্তীকালে সব বেশি ডমিনেন্ট টাইপ যেটা দেখা গেছে গোটা বিশ্ব জুড়ে প্রায় সেটি হচ্ছে এ টু এ টাইপ এ টু এ টাইপ ভারতবর্ষেও একটি ডোমিনান্ট টাইপ এছাড়াও বি ওয়ান টাইপও দেখা গেছে আমেরিকাতে এ টু এ টাইপের বিস্তার দেখা গেছে নিউ ইয়র্ক ইটালি অস্ট্রেলিয়া স্পেন আইসল্যান্ড ব্রাজিল কঙ্গো এবং ভারত এই যে বিভিন্ন টাইপের মিউটেশনের পরবর্তীতে বিভিন্ন টাইপের বিস্তার এটা চায়নার সাথে অন্যান্য দেশের যে ট্রাভেল কন্ট্যাক্ট তার প্যাটার্নের ওপর নির্ভর করেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন এরপরে আমরা ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখে নেবো যেখানে আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নর্থ কোরিয়ার কিম জং উনকে কমেমোরেটি ওয়ার মেডেল প্রদান করেছে পঁচাত্তর বছর হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং রাশিয়ার নাজি জার্মানির ওপর যে ভিক্ট্রি তার পঁচাত্তর বছর সেলিব্রেশন উপলক্ষে এই ওয়ার মেডেলটা কিম জন উনকে বা উল্লেখ্য যে নর্থ কোরিয়ার টেরিটরিতে যে সমস্ত সোভিয়েত সোলজাররা মারা গেছিল তাদের মেমোরিতে এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়েছে এরপরে আমরা যে ইন্টারন্যাশনাল নিউজটি দেখে নেব সেখানে চায়না দেখা যাচ্ছে যে তারা মে মাসে দ্য লং মার্চ ফাইভ বি রকেটের সাকসেসফুল টেস্ট লঞ্চ করেছে এটি একটি রকেট এবং প্রোটোটাইপস স্পেস ক্র্যাফট চায়নার লঞ্চ লঞ্চসাইট যেটা সাদান আইল্যান্ড অব হাইনানে অবস্থিত সেখানে এই টেস্টটা সম্পন্ন করা হয়েছে এর সাফল্য চায়নাকে স্পেস সায়েন্সে অনেকটা এগিয়ে দেবে চায়না দু হাজার মধ্যে স্পেস স্টেশন এবং তৈরি এবং মুনে চাঁদে তাদের স্পেসক্রাফট পাঠানোর অ্যাস্ট্রোনট পাঠানোর জন্য চেষ্টা করছে সেই পথে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য এরপরে যে ইন্টারন্যাশনাল নিউজটি গুরুত্বপূর্ণ তা হলো মে মাসে ইরানের পার্লামেন্ট যাকে আমরা মজলিস নামে জানি তারা তাদের অফিসিয়াল যে এতদিনের কারেন্সি রিয়াল সেই রিয়ালকে রিপ্লেস করেছে নতুন একটি কারেন্সি দিয়ে যার নাম তোমান এক তোমানের ভ্যালু হচ্ছে দশ হাজার রিয়াল দু সাল থেকে ইরান আমেরিকার স্যাংশানে রয়েছে যাতে ইরান থেকে সমস্ত রকম বাণিজ্য আমেরিকা বন্ধ রেখেছে তাদের নিজেদের বাণিজ্য এবং তাদের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকে বলেছে এই স্যাংশন পালন করতে তার ফলে ইরানে ভীষণভাবে তাদের কারেন্সি যেটা রিয়াল সেটা ডিভ্যালু হয়েছে এই ডিভ্যালুয়েশান থেকে বাঁচার জন্য একটা নতুন কারেন্সি তোমানের প্রবর্তন করা হয়েছে এরপরে যে ইন্টারন্যাশনাল নিউজটি আমরা দেখে নেব সেটি হচ্ছে গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট দু হাজার রিলেটেড এই গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট এটা সম্প্রতি পেশ হয়েছে যার ছটি উল্লেখযোগ্য টার্গেট আছে সেগুলি হলো রিডিউস স্টান্টিং বাই ফোরটি পার্সেন্ট আন্ডার দ্য এজ অফ ফাইভ রিডিউস অ্যানিমিয়া বাই ফিফটি পারসেন্ট ফ্রম নাইনটিন টু ফোরটি নাইন ইয়ার্স এজেড ডোমেন রিডিউস লো বার্থ ওয়েড বাই থার্টি পারসেন্ট নো ইনক্রিজ ইন চাইল্ডহুড অর ওভারওয়েট চাইল্ড ইনক্রিজ ইন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইন ফার্স্ট সিক্স মান্থ লিস্ট বাই ফিফটি পারসেন্ট এই ছটি টার্গেটের মধ্যে ভারত চারটিতে ফেল করেছে একমাত্র লো বার্থওয়েট কমানোর যে টার্গেট তাতে ভারত কিছুটা সাফল্য লাভ করেছে এই গ্লোবাল নিউট্রিশান রিপোর্ট পেশ করে একটি সংস্থা যার নাম গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট স্টেক হোল্ডার গ্রুপ এদের একটি ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট গ্রুপ এটা পেশ করে ফার্স্ট নিউট্রিশন ফর গ্রোথ ইনিশিয়েটিভ সামিট এন ফোর জি দু হাজার তেরোতে অনুষ্ঠিত হয় তারপরে এই রিপোর্ট তৈরির কাজ শুরু হয় হুয়ের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি সেখানে এই রিপোর্ট পেশ করা হয়েছে ভারতবর্ষ এই রিপোর্টে অষ্টআশি তম স্থান লাভ করেছে যেটা খুব ভালো রেজাল্ট নয় এরপরে যে ইন্টারন্যাশনাল নিউজটি আমরা দেখব সেটি হচ্ছে লাওস বলে যে সাউথ ইস্ট এশিয়ার দেশটি আছে তারা মেকং নদীর ওপরে দুটো ড্যাম তৈরি করেছে ডিস্ট্রাকটিভ ড্যাম যাদের নাম জায়াবুড়ি ও ডোন সাহং এই দুটি ড্যাম লাওসের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের ক্ষমতাকে বাড়িয়ে দেবে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে লাওসকে ব্যাটারি অফ এশিয়া বলা হয় বা কখনো কখনো ব্যাটারি অফ সাউথ ইস্ট এশিয়া বলা হয় কারণ লাওসের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা খুব বেশি সাধারণত লাওস একটি এগ্রিকালচারাল ইকোনমি কিন্তু এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা খুব বাড়া বৃদ্ধি পাওয়াতে এদের ব্যাটারি অফ এশিয়া বলা হয় এরপরে আমরা যে ইন্টারন্যাশনাল নিউজটি দেখে নেব সেটি ইন্ডিয়া চায় ইন্ডিয়া এবং নেপালের রিলেশন রিলেটেড আমরা জানি ইন্ডিয়া এবং নেপালে বর্ডার টেনশন খুব রিসেন্ট পাস্টে বেড়ে গেছে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে নেপালের প্রাইম মিনিস্টার কেপি ওলি একসময় ইন্ডিয়া বিরোধিতা একটি স্টান্স নেয় এবং কালাপানি রিজিয়ান যেটা আছে এবং লিপু লেক সেই রিজিয়ানের বেশ কিছুটা অংশকে নিজেদের ম্যাপ হিসেবে নেপাল পেশ করে যাতে ভারতের সঙ্গে নেপালে বিরোধ বাঁধে এই নেপাল কালাপানি রিজিয়ান লিপু লেককে নেপাল নিজের অঞ্চল বলে দাবি করেছে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে এই যে বর্ডার ডেমার্কেশানটা ইন্ডিয়া এবং নেপালের মধ্যে আছে এটা ব্রিটিশ পিরিয়ডে একটি ট্রিটির মাধ্যমে ফাইনালাইজ হয়েছিল যাকে আমরা ট্রিটি অফ সাগাওলি বলে জানি সেই ট্রিটিতে বলা ছিল যে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে যে কালী নদী আছে সেই কালী নদী হচ্ছে বর্ডার ডিভিশনের কাজ করবে কিন্তু ভারত বিশ্বাস করে যে এই কালী নদীর সোর্স পর্যন্ত যেতে হবে এই ডিভিশনকে মানতে গেলে কিন্তু নেপাল বলছে যে এটা সোর্স পর্যন্ত গেলে হবে না শুধুমাত্র যেখানে কালী নদী ভারতে প্রবেশ করেছে সেই অংশ থেকে এই ট্রিটি এফেক্টিভ হবে এই নিয়েই মেনলি বিরোধটা বাধে তো এই ভারত এবং নেপালের মধ্যে বর্ডার টেনশন চলছে যার সূত্রপাত রয়েছে একটি ব্রিটিশ পিরিয়ডের ট্রিটির মধ্যে যে ট্রিটিটা ইতিহাসের প্রশ্নে মাঝে মাঝেই ফিরে ফিরে আসে এরপরে আমরা অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে যে ইম্পর্টেন্ট নিউজগুলো আছে সেটা দেখে নেবো প্রথমেই আমরা দেখব যে ফুলিৎজার প্রায় প্রাইজ মে মাসে দু কুড়ি সালে দেওয়া হয়েছে সেখানে জার্নালিজম বিভাগে অ্যাসোসিয়েট প্রেসকে ফটোগ্রাফির জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যারা কাশ্মীরের চিত্র তুলে ধরেছিল যেখানে তিনজন ফটোগ্রাফার ভারতীয় যাদের নাম এর সাথে জড়িত আছে তারা হলেন মুক্তার খান ইয়াসিন দার এবং চান্নি আনন্দ আর ফিকশন বিভাগে কলসন হোয়াইটেড বই লেখার জন্য পুলিশদার প্রাইজ পেয়েছেন দু হাজার কুড়ি সালে এর আগে উনি দু সালে দ্য আন্ডারগ্রাউন্ড রেল রোড বইয়ের জন্য পুলিৎজার পেয়েছিলেন দু সালে কলসন হোয়াইটেড পেয়েছেন দ্য নিকেল বয়েজ বইয়ের জন্য এরপরে যে অ্যাওয়ার্ড সম্পর্কিত নিউজটি গুরুত্বপূর্ণ সেটা হলো ভারতের ভারতীয় আর্মির মেজর সুমান গাওয়ানি একজন মহিলা আর্মি অফিসার যিনি ইউনাইটেড নেশন মিশন ইন সাউথ সুদান ইউএনএমআইএসএস দু হাজার উনিশে পিসকিপার উইমেন পিসকিপার হিসেবে কাজ করেছেন তিনি ইউনাইটেড নেশনের একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড জিতেছেন সেই অ্যাওয়ার্ডটির নাম হলো ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড উনি ইউনাইটেড নেশান সেক্রেটারি জেনারেল অ্যান্থনিও গুতেরেসের হাত থেকে এই প্রাই অ্যাওয়ার্ডটি পেয়েছেন একজন মহিলা ভারতীয় আর্মি অফিসার এই অ্যাওয়ার্ডটি জেতা নিঃসন্দেহে একটি বড় অ্যাচিভমেন্ট এরপরে যে অ্যাওয়ার্ড সম্পর্কিত নিউজটি দেখে নেব সেটি হলো কেজান ডি থংডক ২৬ মিনিটের একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছেন যার নাম ছি লুপো এই সিনেমাটি বেস্ট ডকুমেন্টারি পেয়েছে টেন্থ দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে দু সালে এই ছি লুপো সিনেমাটি হানি হান্টিংয়ের ওপর ছি শব্দটির অর্থ হানি এবং লুপো শব্দটির অর্থ হান্টিং একটি বুদ্ধিস্ট কমিউনিটি শেখ ডুক পেন কমিউনিটি যারা অরুণাচল প্রদেশে এই হান্টিং কাজের ওপর কাজের সাথে যুক্ত তাদের হানিহান্টিং হান্টিং স্কিল নিয়ে এই ডকুমেন্টারি সিনেমাটি বানানো হয়েছে এরপরে আমরা স্পোর্টস সম্পর্কিত নিউজগুলো দেখে নেব মে মাসে নিউজিল্যান্ডের স্যার রবার্ট স্যার রিচার্ড হার হ্যাডলি মেডেল ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি নির্বাচিত হয়েছেন রস টেলার এটা নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ প্রাইজ এবং নিউজিল্যান্ডের ক্রিকেটার অফ দ্য ইয়ার টিম সাউদি বেস্ট বোলার টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন এরপরে যে নিউজটি আমরা দেখে নেব সেটা ফোর্বস লিস্ট সম্পর্কিত আমরা জানি ফোর্বস লিস্টে ওয়ার্ল্ডের হাইস্ট পেইড অ্যাথলিট হিসেবে এবছর ছেষট্টিতম স্থান পেয়েছেন বিরাট কোহলি গত বছর তিনি একশোতম স্থানে ছিলেন এই ফব লিস্ট অফ ওয়ার্ল্ডস হাইস্ট পেইড লিস্টে টপার হচ্ছেন টেনিস খেলোয়াড় রজার ফেডারার এরপরে আমরা ইকোনমি সম্পর্কিত নিউজগুলো দেখে নেব যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটি মে মাসে তাদের কি ইন্টারেস্ট রেট বা রিপো রেট ফোরটি বেসিস পয়েন্ট কমিয়ে ফোর পারসেন্টে ফিক্স করেছে কোভিড নাইন্টিন প্যান্ডেমিক সিচুয়েশনে লো রেপো রেট আরও কমানোর অর্থ আরও মানি সাপ্লাই বাজারে বাড়বে তো এই উদ্দেশ্য নিয়েই আরবিআই বেসি ফোরটি বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেটকে ফোর পার্সেন্টে ফিক্স করল এরপরে অর্থনীতি অবস্থা সম্পর্কিত যে নিউজটি দেখে নেব সেটি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস যে প্রভিশনাল এস্টিমেট রিলিজ করেছে মে মাসে তাতে তারা বলেছে দু হাজার উনিশ কুড়ির ইকোনমিক গ্রোথ এগারো বছরের মধ্যে সর্বনিম্ন এবং ফোর পয়েন্ট টু পারসেন্ট ইকোনমিক গ্রোথ দু হাজার উনিশ কুড়িতে হয়ে যে হবে বলে এনেসো জানিয়েছে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে প্রায় চলছিল এবং করোনার প্যান্ডেমিক তাকে আরও বাড়িয়ে দিয়েছে তার প্রতিফলন ঘটেছে কোর সেক্টর আউটপুটে যেটা এপ্রিল মাসে আটত্রিশ পারসেন্ট কন্ট্রাকশান ঘটেছে যেখানে এনএস ইতিপূর্বে বাজেট এস্টিমেটকে ফাইভ পার্সেন্টে রেখেছিল প্রভিশনাল এস্টিমেটে ইকোনমিক গ্রোথকে সেটা ফাইনালি ফোর পয়েন্ট টু রেটে এসে ফিক্স করল এরপরে আমরা এগ্রিকালচার সম্পর্কিত যে নিউজটি দেখে নেব যেটা ইকোনমির মধ্যেই ধরে নিচ্ছি আমরা সেখানে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কেরালার কাপ্পা থুমালাতে একটি জ্যাক ফ্রুট বা কাঁঠাল পাওয়া গেছে যার ওজন বাহান্ন কিলো এবং যেটি একশো সতেরো সেন্টিমিটার লম্বা এটি গোটা বিশ্বের সর্ববৃহৎ জ্যাক ফ্রুট এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটি স্থান পেয়েছে ইতিপূর্বে পরীক্ষায় আমরা সর্ববৃহৎ ফল ফলের পরিমাপ বা স্থান এগুলো আমরা কোশ্চেন হিসেবে পেয়েছি সে প্রসঙ্গে এটি উল্লেখযোগ্য এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ এগ্রিকালচার এবং ইকোনমি রিলেটেড সেটা হচ্ছে এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ এটাকে অ্যামেন্ড করা হয়েছে করা হবে বলে সরকার জানিয়েছে এবং পরবর্তীকালে হয়েছে তার মধ্যে ছটি কমোডিটি সিরিয়াল খাদ্যশস্য এডিবেল অয়েল ভোজ্য তেল অয়েল সিড তৈলবীজ পালসেস ডাল অনিয়ন পেঁয়াজ এবং পটেটো আলু এদেরকে ডিরেগুলেটেড করা হবে বলে সরকার জানিয়েছিল এপ্রিল মে মাসে এদের ওপর যে স্টক লিমিট থাকে সেই স্টক লিমিটকে তুলে দেওয়া হবে এই অ্যামেন্ডমেন্টের ফলে এবং পরবর্তীকালে তা হয়েছে শুধুমাত্র ক্যালামিটি এবং সিটির সময় স্টক লিমিট আরোপ করা হবে এই এই এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট এটার উদ্দেশ্য সরকারের বেরিয়ার ফ্রি স্টেট ট্রেড অ্যান্ড ই ট্রেড রাজ্য অন্তর আন্তরাজ্য যে এগ্রিকালচার প্রডিউসের যে ট্রেড সেটাকে বাধাহীনভাবে উন্মুক্ত করে দেওয়া এবং ই ট্রেড এগ্রিকালচারাল কমোডিটিসের শুরু করা এটাই সরকারের উদ্দেশ্য পরবর্তীকালে আমরা দেখেছি যে ফার্ম বিল আনা হয়েছে এবং ফার্ম বিল পাশ করানো হয়েছে তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রোটেস্ট চলছে ভবিষ্যৎ কী হয় সেটা আমাদের নজর রাখতে হবে এরপরে আমরা অবিচুয়ারি রিলেটেড নিউজ দেখে নেব যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতে বলবীর সিং দোসা যিনি একজন বিখ্যাত হকি খেলোয়াড় ছিলেন তিনবারের অলিম্পিক জয়ী টিমের সদস্য তিনি মে মাসে মারা গেলেন তিনি ভারতের ওয়ার্ল্ড কাপ উইনিং টিম উনিশশো সালে হকির তার ম্যানেজার ছিলেন তিনি উনিশশো সালে পদ্মশ্রী পেয়েছিলেন এবং দু হাজার সালের লন্ডন অলিম্পিকে যে অলিম্পিক আইকন ষোলো জনকে বাছানো হয়েছিল তাদের মধ্যে উনি একজন ছিলেন এছাড়া যোগেশ গৌড় বলে একজন প্রমিনেন্ট লিরিসিস্ট বা গীতিকার ইনি হিন্দি সিনেমায় অনেক বিখ্যাত গানের গীতিকার ইনিও মারা গেছেন মে মাসে এছাড়া সুবিমল গোস্বামী ইনি চুনি গোস্বামী বলে বেশি জনপ্রিয় ইনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছেন উনিশশো বাষট্টি এশিয়ান গেমস উইনিং টিমের সদস্য ছিলেন ভারতের এছাড়া মনমানের হয়ে ক্লাব ফুটবল খেলেছেন প্রায় চোদ্দ বছর ইনি মে মাসে মারা গেলেন এছাড়া ইনি কলকাতার শেরিফ নির্বাচিত হয়েছিলেন এক সময় এছাড়াও চুনি গোস্বামী শুধু একজন ফুটবলার ছিলেন না তিনি একজন ক্রিকেটারও ছিলেন এবং বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন বাংলার নেতৃত্ব করেছেন ক্রিকেটে উনিশশো সালে রঞ্জি ফাইনালে উনি বাংলা টিমকে নিয়ে গেছিলেন নেতৃত্ব দিয়ে চুনি গোস্বামী একজন ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে একজন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই ভিডিওটি এখানেই শেষ হলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা পরবর্তী মাসগুলির কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব ধন্যবাদ